Assalamualaikum, dear viewers, Electric Sanitary Bill Pokot থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি 220 ভোল্ট এলইডি লাইট তৈরি করবেন। এলইডি লাইট তৈরি করতে হলে আপনার এইরকম একটি বক্স লাগবে, একটি হিট সিলিং লাগবে, একটি এলইডি সার্কিট লাগবে, একটি এসি সার্কিট লাগবে। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি সার্কিটটি সংযোগ করব। এই দুইটি হচ্ছে এসি লাইন, এসি ইন হবে এই দুইটি লাইনে, আউট হবে এই দুইটি লাইনে। এখন আমি এসি লাইনটি সংযোগ করব। দেখুন বন্ধুরা, আমার এসি লাইনটি সংযোগ হয়ে গেল। এখন আমি হিট সিলিংটি লাগাবো। দেখুন বন্ধুরা, আমার হিট সিলিংটি বডির সাথে লেগে গেছে। এখন আমি এলইডি লাইটটি লাগাবো। খুব টাইট করে লাগাবেন যাতে লাইটটি হিট সিলিংয়ের লোকে সংযোগ থাকে। হিট সিলিংয়ের সাথে সংযোগ থাকলে লাইটটি নষ্ট হবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে প্লাস, এটি হচ্ছে প্লাস, এটি হচ্ছে মাইনাস। এখন আমি মাইনাসটি মাইনাসের সাথে তাতালের সাহায্যে জ্বালাই করব। দেখুন বন্ধুরা, আমার জ্বালাইটি হয়ে গেছে। এখন আমি প্লাস লাইনটি সংযোগ করব। প্লাস লাইনটি আমার সংযোগ হয়ে গেছে। এখন আমি উপরের কভারটি লাগাবো। পরে কভারটি লাগালাম, এখন আমার এলইডি লাইটটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার এলইডি লাইটটি জ্বলে কিনা। একটি হোল্ডারের মধ্যে এলইডিটি আমি সংযোগ করলাম। এখন আমি 220 ভোল্ট এসি কানেকশন দেব। এই দেখেন বন্ধুরা, এটি হচ্ছে 220 ভোল্ট এসি লাইন, অ্যান্টিকাটারটি জ্বলছে। এটি হচ্ছে 220 ভোল্ট এসি লাইন। এখন আমি দেখাবো যে আমার এলইডি লাইটটি জ্বলে কিনা। দেখুন বন্ধুরা, আমার এলইডি লাইটটি জ্বলে গেছে। আপনারাও এইভাবে এলইডি লাইট তৈরি করতে পারবেন। এটি লাইট তৈরি করতে হলে আপনার 35 টাকা খরচ হবে। 35 টাকা খরচ করে আপনি এরকম একটি এলইডি লাইট তৈরি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।